কাইলে তোমার বেতন দিব তুমি কাম করো হের বাড়ি থিবার হের সেরির লগে গেহারে লাইন করো এটা কেডা মানিয়া নিব আরে সেরি তো সুন্দর আন হ্যাঁ তো মনে করো আমার লাই দিছে আমি কি আর লাইয়া কাছে কি তালি বাজে জীবনে কামলা ট্রাই সেরি বা দিব ওই বাড়ির বেড়া না বেড়া তো গাঞ্জা খা এই যে হুন ওই আমি আগেই কইছিলাম যে এই বাড়ির চাকরি তুই করতাতি না কারণ তোর নজর বালা না ওনে হরেক রকমের সেরান আছে দেখি এরা সেরান ভিতরে খালি ঘুরবি আমার কথাটা মূল্য দিছস না তো বন্ধু বিরাট বিপদে পড়ে গেছি তিন মাসের বেতন আটকা একটা কানা পয়সাও বড় নয় না খায় তাও লাগবো বন্ধু না খায় থাকতি কে কি করাম বন্ধু একটা বুদ্ধি পরামর্শ যদি দিতে একটা কাম মনে কর যে কোনো কাম যদি মনে কর যে বুড়ে বেড়ানোর পাওয়ার টিবুল লাগে আমি হেটে ওরা যে আজকে তো দূরে বেলা খাইয়াম হেটে হাওড়াও নাই একটা রেও নয় তো একটা কানা পয়সাও নয় বন্ধু একটা কানা পয়সা আমি তো এই পর্যন্ত বহুত মানুষে কাম দিছি চাকরি দিছি তুই বহুত বন্ধু আমার দরকার কিন্তু সেরেন পাইতা না এটা একটু অসুবিধা তারপরে সমস্যা না আপাতত যে অবস্থায় আছি সেরেন বেটানোর দরকার নাই খাইলে আমার থাকা খাওয়া হইলি চলবে থাকা খাওয়া হইলি চলবে আমার লগে ফিরি তো বুঝলাম না তো গরু খাম আর কইলে দেখতেছো এই যে লোকটা দেয়া জানা হই যে বড়ছে হ্যাঁ ওই যে ইটটা দেখতাছো দেখলাম এই ইটটা তো লইবে হ্যাঁ লয়ে গিয়ারে লোকটার মাথার মধ্যে এনো একটা বসাবি কেঁচা একার জুড়ে ঠিক আছে কেরবাম এরম জুড়ে কেঁচা দিবে শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ব্যাগটা দিয়া হাজ্জাবড়া আমি গেছি লুপারা দিস যে একটা লোহ যেন না দে আচ্ছা তুই ইটলো গ্যার আকারে গাড্ডার মধ্যে দিবি ঠিক আছে মার্ডার করিয়াছে কেডা কই আছো না মাথা ফাড়ালে কে বেটা কিসে বন্ধু তুমি তো ওই লোকের বাঁচতে না থানাত ফোন দেও থানাত ফোন দেও পুলিশ আয়োগ এ বেড়া এটা কি আলাপ করছ বেড়া তুই চুপ কর তোর দাঁড়া কইছি এটা আমি বাউ করে দিতেছি এ বেড়া পুলিশে ফোন দিলে তো আবার জেল কেন দিব গো কোনো চিন্তা করবে না আমি আছি না হ্যালো কে 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 কি আছে বিশাল বড় দুর্ঘটনা ঘটাইছি হ্যাঁ মানে মানুষটা বয়ে রয়েছে মানুষটার ইট দিয়ে গিয়া মনে করুন ফিজা কেঁচা মারিয়া মাথা ফাড়া গেছে তোর কথা তো বললাম হসপিটাল লয়ে গেছে আরে পাগল আমি তোর কি কইছি তোর একটা চাকরির দরকার খাওয়া ফ্রি
বাংলাদেশ ও না সারা পৃথিবীর মধ্যে কেউ বইয়া থেকে বেতন দিব না খালি একটা জায়গাতে দিব বেতন না না খাওয়াই তো না তে এমন তো আমার বেটা জেলখানা নিব গা জেলখানাতে তো থাকা খাওয়া সব ফ্রি বুঝছ বেশি কাম কাজ করন লাগতো না এছাড়া আর চাকরি আমার দ্বারাই কুলাই তো না জেলখানা হ্যাঁ এইটা তুই করাইছস আমার থাকা খাওয়া ফ্রি থাকা ফ্রি আমি তো দিছি তোরে জেলখানাত বইয়া জেলখানাত বইয়া আরামসে খাইবে ঘুমাইবে কোনো চিন্তা নাই ঠিক আছে তোর মনের খুশি যদি যাবো যাবজ্জীবন থাকুন যাবজ্জীবন না থাকবার পাইবে দুই চার পাঁচ বছর থাকুন এরাও থাকবার পাইবে ঠিক আছে তোর যে কদিন ভাল লাগে কদিন গে থাকিয়া আমি বন্ধু এক সপ্তাহ থাকবো তুই আমার একটা জামিনের ব্যবস্থা করিস বন্ধু আমি না হলে থাকতে তা না মরে যাবে এটা ভিতরে দরকার হইলে আমি কামড়া যা ভাত খাই আমার কোনো ছেলে না দিকে চাইতে না ভাই ভাই আমি একটা কথা কই কি আমার চাচা আপন চাচা রে বাড়িয়ে দিছে মাতা আমনে আরে যাবজ্জীবনের একটা ব্যবস্থা করে দিন সাক্ষী দিন হুনায়া হুনায়া আমার বুগলা যাবজ্জীবন থাকবার লাগে একটা চেষ্টাই আছে খারো আমনে সারাসারি নাই নাক বরাবর দি এটা কোথায় তাহলে দুইটা মার্ডার হইতো না দুইটা মার্ডারের মামলা অবশ্যই তোর যাবজ্জীবন খাটন লাগবো আমার তো ভাই আমার না হো না না আমার যাবজ্জীবন লাগবো না আমি আমি সুটবার চাই কে সুটবার চাই আমি বন্ধু ফিরি খাওয়া খাইবার চাই না তুই আমার বন্ধু তো বাসা এ খারাপ যুক্তি দে এ লোক বালা না ভাই মানুষ লাগতো না যাবত জীবন অনুলোক মারে দে বেটা আর জীবনের লেগে তোর চাকরি থাকতো না আমি তো জানি জানি না বন্ধু আমার ছোট আমি এরকম ফিরি খাওয়া খাইবার চাই না আচ্ছা যদি এটা না করো তাহলে একটা দেহ তো করতো কেউ দুই চার পাঁচ বছর গে হারিয়া মনে করো চাকরিটা করে থা থাকা খাওয়া ফিরি হেনই থাকবে হেনই খাবি দা লো দাও দাও কি করলে আমি এরকম কাম চাইছি না বাকিটা মারা মার যাবজ্জীবনে থাকবো না না মারে দে না মারে